আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে অ্যাক্রিলিক ছবি এডিট করা যায়। তো দেখতে থাকেন আপনারা সবাই। প্রথমে ক্যাপকাটে ঢুকবেন, এখানে ঢোকার পরে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ছবিটা আপডেট করবেন ওই ছবিটা নেবেন, যে কোনো একটা ছবি আগে ফ্রেমটা নেবেন, মানে কোন ফ্রেম দিতেছেন, পিছনে ব্যাকগ্রাউন্ড কোনটা দিতেছেন এটা নেবেন। আমি একটা বেছে নিলাম, টিপ দিবেন। তারপরে ওভারলি যেটা আছে ওভারলি টিপ দেবেন, আবার দিবেন টিপ। টিপ দেওয়ার পরে ধরেন আমি মুশফিকের ছবিটা এডিট করবো, মুশফিকের ছবিটা নিয়ে নিলাম, আবার অ্যাড দেবেন, ছবিটা একটু বড় করে দেবেন, বেশি বড় করবেন, হালকা। তারপর টানবেন, তারপরে কাট আউটের মধ্যে যেয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে টিপ দেবেন, টার্ন অফ হয়ে টিপ দেবেন। এরপরে ওকে হয়ে গেছে, দেখছেন এক ক্লিকে ছবি কি সুন্দর করে হয়ে গেছে, অসাধারণ। তারপরে সেভ করবেন, সেভ করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে। এটা গ্যালারিতে যাবেন, একটু ওয়েট করবেন, 1 মিনিট 30 সেকেন্ড ওয়েট করবেন, ছবিটা অটোমেটিকলি গ্যালারিতে চলে আসবে। এখন দেখেন চলে আসছে, এখানে আবার স্ক্রিনশট করবেন ছবিটা, এখান থেকে নিয়ে স্ক্রিনশট করবেন, মাঝখানে হ্যাঁ স্ক্রিনশট করে নেবার হয়ে গেছে স্ক্রিনশট। এরপরে ছবিটা আবার ক্রফ করবেন, টু লেট হচ্ছে, এখনো হয়ে যাবে, হয়ে গেছে। এডিটে গিয়ে ছবিটা একটু ক্রফ করে নেবেন, ক্রফে গিয়ে হালকা ছবি পর্যন্ত ক্রফ করবেন, সেভ। দেখেন কত সুন্দর ছবিটা হয়ে গেছে, এক ক্লিকে ছবিটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর।